বস, আমি আর 16 জন পৌঁছে গেলাম আসানসোল রেলওয়ে স্টেশন। আমরা আসানসোল স্টেশনের সামনে পৌঁছে গেছি, আর এই হচ্ছে সাগর দা, এর যাবার কথা ছিল, একে গালাগালি প্রচুর দিয়েছি, ওটা ভিডিওটা দিচ্ছি না আর, চেষ্টা করে যাওয়া হবে না নেক্সট টাইম। খুব খারাপ করলে কিন্তু, কিন্তু যাই হোক দাদা গেল না, কিন্তু একটা ভালো কাজ করেছি, আমাদেরকে জল স্পন্সর করে ট্রেন হাওড়া থেকে ছেড়ে দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে আসানসোল, আর সেটা এবার হরিদ্বার দেবো। আর রাস্তায় ট্রেনে যে মজা হবে, সে মজার ভিডিও অবশ্যই দেখো। এবারও আমরা কেদারনাথ যাওয়ার সময় শুরু হয়ে গেল বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে আমাদের ওই যে ট্রেন হরিদ্বার পর্যন্ত কুম্ভ এক্সপ্রেস, সেই এক্সপ্রেস আমাদের সামনে চলে এসেছে। ট্রেন আমাদের ছিল 3:30 সময়, তাই দেখতে দেখতে হয়ে গেল সন্ধে, সন্ধে হতে হতে রাত, হালকা কিছু খাওয়ার পর সুন্দরভাবে ঘুমিয়ে পড়ি। ভেরি গুড মর্নিং, এখন টাইম হচ্ছে সকাল, এসে লখনৌ স্টেশনের কি দাদা কেমন ঘুম হলো বলো? দারুণ। একটু দাঁড়ানোর পর আবার আমাদের ট্রেন ছেড়ে দেয় হরিদ্বারের উদ্দেশ্যে। দিনের বেলা বোর হয়ে সিটের মধ্যে বসে পেয়ে যায় আমার ঘুম, সিট ফাঁকা পেয়ে আমি শুয়ে পড়ি। এই দাদাটা আমাদের সাথে গ্রুপ এসেছে, এখন সবাইকে হাসানোর জন্য উনি জল বিক্রি করে বেড়ায়। আরেকবার বলে দাও, ডাইরেক্ট বলে দাও, ভালো করে পানি রে পানি। বিকেল প্রায় হয়ে গেছে, আর এখন এই ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে, মানে বলা যায় এই ট্রেনটা লেট বরাবরই করে, কুম্ভ এক্সপ্রেস সেটাকে হাওড়া থেকে ছাড়ে, এই ট্রেনটা বরাবরই লেট করে, তো আজকে আড়াই ঘন্টা লেট, মানে অবস্থা খারাপ ছিল, প্রচুর গরম হচ্ছে। স্যান্ডো গেঞ্জি পরে বেরিয়ে গেছে। কি দাদা প্রচণ্ড গরম নাকি? ভাইয়ের অবস্থা খারাপ হয়ে গেছে, ভাই অবস্থা খারাপ হয়ে গেছে। এখন টাইম হচ্ছে প্রায় 7:30, 7:30 সময় ট্রেন এখানে এসে পৌঁছানো, এমন সিচুয়েশন আজ, মানে একটা 24 ঘন্টা জার্নি ঠিক আছে, তারপরও আবার আরও 4 ঘন্টা লেট, মাথা খারাপ হয়ে গেছে। এখন বাজে 12:15, আর এখন আমরা যে হোটেল নিয়েছি সে হোটেলের ছাদে রয়েছি, আর সিরিয়াসলি ভিডিওটা এন্ড করার একদমই টাইম পাইনি, বিকজ অনেক ব্যস্ত হয়ে গেছিলাম, 16টা ছেলেকে ম্যানেজ করা মানে বুঝতে পারছো না কী ব্যাপার, প্রচুর আমরা থকে গেছি জার্নি করে, ট্রেন আমাদের প্রচুর লেট করেছে আজকে। তো চলুন দেখা হবে এবার অন্য কোনো ব্লগে, মানে আমার আর একটা ব্লগ আসছে এই হরিদ্বার থেকে কেদারনাথের জন্য, সেই ব্লগটার জন্য রেডি থাকুন। তো দেখা হবে এবার কেদারনাথের ব্লগে, বাই বাই, হর হর মহাদেব।